দেশের সাধারণ মানুষ এখনও ভাত ও নিরাপদ পানির নিশ্চয়তা চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রান্তিক মানুষের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তাই উন্নয়নের রূপরেখা সাজানো হয় বলেও দাবি তার। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা কনসার্ন অ্যাওয়ার্ড ওয়াইড আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় নিরাপদ খাবার পানি নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আয়তনের তুলনায় বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রত্যেক নাগরিকের জন্য পুষ্টিকর খাদ্য ও নিরাপদ পানি নিশ্চিত করা এখানে চ্যালেঞ্জিং। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ইইউ এর সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের গরিব মানুষের স্বার্থে উন্নত দেশ ও উন্নয়ন সহযোগীদের এ সময় আরও সহযোগী হয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। লঙ্গার লাইফ, বেটার হেলথ, বেটার ফুড, বেটার লিভিং কন্ডিশনস, এই জন্যই তো আমরা উই আর স্ট্রাইভিং হার্ড অ্যান্ড উই নিড হেল্প ফ্রম ফ্রেন্ডস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, চায়না, হুসোয়েভার, যেখান থেকে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে আমরা হাত ধরবো।